আচ্ছা আমরা জানবো হচ্ছে নিউরোগ্লিয়া সম্পর্কে আচ্ছা নিউরোগ্লিয়া মানে হচ্ছে এটা নন এক্সাইটেবল সেল যেটা হচ্ছে আমাদের নিউরনকে কভার করে থাকে আচ্ছা এর মধ্যে আছে হচ্ছে অ্যাস্টেরোসাইট অনেকগুলো হাত পা এটা মেনলি হচ্ছে ভেসেলসের সাথে থাকে এটাকে দুই ভাগে ভাগ করা যায় ফাইব্রাস এবং হচ্ছে প্রোট প্লাজমিক দেন অলিগোডেন্ড্রোসাইট এটা মেনলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের নিউরনকে কভারস করে থাকে আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কে কভার করে থাকে হচ্ছে সোয়ান সেল তার সাথে থাকে হচ্ছে মাইক্রোগ্লিয়া মাইক্রোগ্লিয়া এরকম অনেকগুলো হাত পালা আর তার সাথে থাকে হচ্ছে সবার শেষে এপেন্ডাইমাল সেল এপেন্ডাইমাল সেল আর এক্ষেত্রে আবার তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে এপেন্ডাইমোসাইট ট্যানিসাইট আর একটা হচ্ছে আমাদের করয়ডাল এপিথেলিয়াল সেল করাইডাল এপিথেলিয়াল সেল আচ্ছা দেন আমরা চলে আসবো হচ্ছে এখানে কিছু কথাবার্তা বলছে যে চার ধরনের নিউরোগ্লিয়া আছে নিউরোগ্লিয়ার মধ্যে আমরা জানবো মাইলিন শীত অফ পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম আছে সেটা তৈরি হয় সোয়ান সেল দিয়ে আর এটা শুধুমাত্র হচ্ছে একটা নিউরনকে কভার করে তার মানে একটা সোয়ান সেল একটা নিউরনকে কভার করে কিন্তু সিএনএস এর মধ্যে এটা নাম হয়ে যায় হচ্ছে সাইট আর যেটা হচ্ছে ষাটটার মতো নিউরনকে কভার করতে পারে আচ্ছা এছাড়াও এখান থেকে আমাদের জানতে হবে হচ্ছে কি আমাদের একটু দেখি সেটা হচ্ছে আমাদের নিউরোগ্লিয়াম একটা হচ্ছে এপেন সেল যেখান থেকে সিএসএফ তৈরি হয় এই যে এপেন সেল মাইক্রোগ্লিয়াম মাইক্রোগ্লিয়াটা আসে হচ্ছে মেসোর থেকে মেজোর অরিজিন এবং এটা স্ক্যাভেঞ্জার সেল হিসেবে কাজ করে তাহলে নিউরনের মধ্যে নিউরনের সাথে স্ক্যাভেঞ্জার হিসেবে কাজ করে হচ্ছে মাইক্রোগ্লিয়া স্ক্যাভেঞ্জার হিসেবে কাজ করে মাইক্রোগ্লিয়া ওকে দেন এছাড়াও আছে হচ্ছে অ্যাস্টেরোসাইট অ্যাস্টেরোসাইটের কাহিনী হচ্ছে এটা হচ্ছে একটা হচ্ছে স্টার শেপ লাইক সেল এবং এটার মোটা মোটা থিক প্রসেস আছে তো আমরা একটু আগে দেখছিলাম যে অ্যাস্টেরোসাইটটাকে এটা দুইটা পদের হয় একটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট ফাইব্রাস অ্যাস্টেরোসাইট আরেকটা হচ্ছে প্রোটোপ্লাজমিক অ্যাস্টেরোসাইট তো আমরা জানি আমাদের ব্রেনের মধ্যে আউটার থাকে করটেক্স ইনার থাকে মেডুলা যেটা হচ্ছে করটেক্স বা হচ্ছে গ্রে ম্যাটার সেখানে পাবো হচ্ছে প্রোটোপ্লাজমিক আমরা মনে রাখবো প্রোটোপ্লাজম থাকবে হচ্ছে গ্রে মেটারের মধ্যে আর ফাইব্রাস যেটা হবে সেটা থাকবে হচ্ছে হোয়াইট ম্যাটারের মধ্যে আমরা সবসময় মনে রাখবো ফাইবার সাদা তাহলে পাব এছাড়া অলিগোড হোয়াইট ম্যাটারের মধ্যে আমরা জানবো যে ফিওয়ার থাকবে এবং থিনার প্রসেস থাকবে কেননা এটা থাকে হচ্ছে আমাদের এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে এবং ফর্ম মাইলিন শীত ইন দা সিএনএস এবং সিএনএস এর মাইলিন শীত ফর্ম করে আচ্ছা এবং এটা আমরা দেখছি যে অ্যালোগাইড দিয়ে মায়নশিৎ ফর্ম হয় আচ্ছা এখন আমরা জানবো হচ্ছে আমাদের এই ডিফারেন্ট নিউরোগ্লিয়ার কাজ প্রথমে আমরা জানবো হচ্ছে অ্যাস্টারোসাই যেটা দেখতে অনেকটা তারার মতো ছিল ঠিক প্রসেস ছিল এইটা হচ্ছে আমাদের সাপোর্টিং ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করে ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি করার সময় তাহলে ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি হয় অ্যাস্টারোসাইট দিয়ে এটা ইনসুলেটর হিসেবে কাজ করে এবং এটা পটাশিয়ামকে টেক আপ করতে পারে তাহলে অ্যাস্টারোসাইট টেক করে পটাশিয়াম এ স্টোর করে গ্লাইকোজেনকে যেহেতু আমাদের ব্রেনের একমাত্র খাওয়া গ্লুকোজ ফ্যাগোসাইটিক ফাংশনও আছে ভ্যাসেলকে আটকায় রাখে এবং ভ্যাগোসাইটিক ফাংশনসে আছে এবং যদি কোনো ডেড নিউরন মা নিউরন মারা যায় তখন সেই জায়গাটাকে সে অকুপাই করে নেয় আর এ কনডিউট ফর মেটাবলিক ওর র মেটেরিয়ালস কনডিউট মানে হচ্ছেন এটা হচ্ছে চ্যানেল হিসেবে কাজ করবে যেটা ওয়াটার অথবা অন্য কোনো ফ্লুইডকে ধরে রাখতে পারবে এবং প্রডিউসড ট্রপিক সাবস্টেন্স প্রোডিউস ট্রপিক সাবস্টেন্স মানে কিছু জিনিসপত্র তৈরি করে যেটা আলটিমেটলি নিউরনের জন্য লাগে তাইলে সাপোর্টিং ফ্রেমওয়ার্ক পটাশিয়ামকে নেয় গ্লাইকোজেনকে স্টোর করে ফ্যাগোসাইটিক ফাংশন আছে অ্যাস্টেরোসাইটের ডেড নিউরনের জায়গা দখল করে কন্ডিউট হিসেবে কাজ করে অ্যাস্টেরোসাইট এবং হচ্ছে ট্রপিক সাবস্টেন্স তৈরি করতে পারে দেন হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট এরকম দুইটা ঠ্যাঙের মতো এটা আমরা জানি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে থাকে মাইলিন শীত নার্ভ ফাইবার ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সে কাজ করে হচ্ছে অলিগোডেন্ড্রোসাইড এবং ইনফ্লুয়েন্স বায়ো কেমিস্ট্রি অফ নিউরন্স নিউরন্সের বায়ো কেমিস্ট্রিতে হেল্প করে দেন মাইক্রোগা অনেকগুলো হাত পা তার মানে হচ্ছে আর ইনঅ্যাক্টিভ ইন নর্মাল সিএনএস আমরা মনে রাখবো মাইক্রোগায় মাইক্রোফেজের মতো কাজ করে এইটা নর্মাল সিএনএসের মধ্যে ইন থাকবে কারণ নর্মাল সিএনএসের মধ্যে কোনো স্ক্যাভেঞ্জিং কাহিনী নাই আর এই মাইক্রোগাইটা স্ক্যাভেঞ্জের সেল হিসেবে কাজ করে প্রলিফারেট ইন ডিজিজ অ্যান্ড ফ্যাগোসাইটোসিস যদি কোনো কারণে ফ্যাগোসাইটোসিস দরকার হয় রোগাক্রান্ত সেলকে নষ্ট করার দরকার হয় তখন সেখানে এটা বেশি হবে মাইক্রোগ্লিয়া এবং আর ফর্ণ বাই ব্লাড মোনোসাইট আমরা জানি হচ্ছে মোনোসাইট থেকে ম্যাক্রোফেস তৈরি হয় সেখান থেকে আবার মাইক্রোগ্লিয়াও তৈরি হয় আর সবার শেষে হচ্ছে এপেনডাইমোসেল যেটা ব্লাড বেন ব্যারিয়ার তৈরি করতে পারেন তার মানে এপেনডাইমোসাইটস অ্যাসিস্ট ইন সার্কুলেশন অ্যান্ড অ্যাবজর্পশন অফ সিএসএফ তার মানে এপেন্ডাইমোসাইটস অ্যাসিস্ট ইন সার্কুলেশন অ্যান্ড অ্যাবজর্পশন অফ সিএসএস আচ্ছা সাইটস ট্রান্সপোর্ট সাবস্টেন্স ফ্রম সিএনএস টু দ্য হাইপোফাইশিয়াল পোর্টাল সিস্টেম তাহলে হাইপোফাইশিয়াল পোর্টাল সিস্টেমের মধ্যে এই ট্রানসাইট সাবস্টেন্স হচ্ছে গিয়ে সিএসএফ হয় আরেকটা হচ্ছে আমাদের করয়েডাল সেল প্রোডিউস এন্ড সিক্রেট ইএসএফ সিএসএফ তাহলে করয়ডাল সেল আছে আমাদের শরীরের মধ্যে যারা হচ্ছে এই সিএসএফকে তৈরি করে এবং সিক্রেট করে